হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল পিকেডিতে স্বাগত। শিশুর জন্মের পর বার্থ সার্টিফিকেট ও আধার কার্ড ছাড়াও একটি গুরুত্বপূর্ণ নথি হলো রেশন কার্ড। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিযুক্ত রেশন সামগ্রী পেতে গেলে প্রত্যেক নাগরিকের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি অর্থাৎ রেশন কার্ডের অনলাইন স্ট্যাটাস সবুজ হওয়া বাধ্যতামূলক। এই ভিডিওতে কীভাবে এই কাজটি করবেন তা দেখাবো। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে wbpds.wbgov.in লিখে সার্চ দেবেন এবং প্রথম ওয়েবসাইটে যাবেন। আচ্ছা, এখানে আমি যারা কম্পিউটার থেকে ব্যবহার করছে তাদের সুবিধার্থে আমি ডেস্কটপ সাইড অপশানটা চুজ করে স্ক্রিনটাকে রোটেট করে নিলাম। এরপর প্রথম ওয়েবসাইট এগিয়ে বাংলায় যেতে হবে, যেখান থেকে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস জানা যাবে। ওপেন হলো পেজটি। হোম পেজে থ্রি ডট মেনুতে গিয়ে ই সিটিজেনে যেতে হবে। তারপর সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ডের ডিটেলসে যেতে হবে। এবার চেক রেশন কার্ডের স্ট্যাটাসে রেশন কার্ড নাম্বার এবং আপনার ক্যাটাগরি এবং ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে এই কার্ডটি স্ট্যাটাস লাল রয়েছে অর্থাৎ ডিঅ্যাক্টিভেট রয়েছে। যদি স্ট্যাটাস হলুদ থাকে তাহলে এখনও ডিঅ্যাক্টিভেট হয়নি, কিছুদিন পর ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যদি সবুজ থাকে তাহলে বোঝা যাবে যে অ্যাক্টিভ রয়েছে। এক্ষেত্রে লাল রয়েছে তাহলে ডু কেওয়াইসি করতে হবে। রেশন কার্ডের স্ট্যাটাস হলুদ হয়ে থাকলে ফার্স্ট অপশানে যেতে হবে, যেহেতু লাল রয়েছে তাই সেকেন্ড অপশানটায় আমরা যাব। লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট অ্যাপ্রুভ কার্ড এখানে যেতে হবে ও ই কেওয়াইসি করতে। রেশন কার্ডের ক্যাটাগরি ও নাম্বার দিয়ে সার্চ করতে হবে। এখানে আধার লিঙ্কিং স্ট্যাটাস নট দেখাচ্ছে। লিঙ্ক করতে লিঙ্ক আধার ও মোবাইল নাম্বার অপশানে যেতে হবে। এবার আধার নাম্বার দিতে হবে ও সেন্ড ওটিপি করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে এবং রেশন কার্ড ও আধার কার্ডের নামের স্পেলিং একই থাকতে হবে। এবার আধার লিঙ্কেজ মোবাইল নাম্বার থেকে ওটিপি নিয়ে সাবমিট করতে হবে, ডিটেলস দেখাবে ও ফাইনালি ভেরিফাই ও সাবমিট করতে হবে। একদিন অপেক্ষা করতে হবে। আর হোম পেজ থেকে দেখে নিয়ে অফলাইনে খাদ্য দপ্তরের অফিসে গিয়ে কাজটি বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আপডেট করা যাবে কিনা। অ্যাপ্লাই ফর আপডেশন মোবাইল নাম্বার এন্ড আধার নাম্বার গেলাম এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি পুট করলাম। এখানে বলছে মোবাইল নাম্বার ও আধার ও আঙুলের ছাপ আপডেট করতে রেশন দোকানে কাগজপত্র নিয়ে যেতে হবে। এবার 24 ঘন্টা পর যে কার্ডটির আধার আপডেট করেছিলাম তার স্ট্যাটাস দেখে নিই। একইভাবে সার্চ ইওর ডিজিটাল রেশন কার্ড ডিটেলস অপশানে রেশন কার্ডের তথ্য দিয়ে সার্চ করলাম, গ্রিন হয়ে গেছে অর্থাৎ আধার লিঙ্কেজ ও কার্ডটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এরকম শিক্ষণীয় তথ্য বেশি বেশি করে পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।